ওই যে দেখ না ও ওখানে কি করতে গেছে বলতো জি আমরা বাড়ি থেকে চলে এসেছি অমনি উনি বেরিয়ে পড়েছে আরে বেরিয়েছে বেরিয়েছে শালুকে স্কুলে ওর কি দরকার এই চল তো চল ওকে গিয়ে ধরি চল 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 তো এই দাঁড়াও কোথায় গেছিলে আমি আমি একটু একটু দোকানে গেছিলাম ভাঞ্জি মানে এসেছি কিন্তু আমরা তো দেখলাম তোমাকে স্কুল থেকে বের হতে কেন এসেছিলে এখানে সোজা কথা সোজা উত্তর দাও সরলা এই এ আবার শালুকের কেউ না তো দেখ এমনও তো হতে পারে যে শালুকি ওকে আমাদের বাড়িতে প্ল্যান্ট করেছে খবর আদান প্রদান করার জন্য সম্ভব সব সম্ভব শালুক যা বদমাইশ মেয়ে হাইলি পসিবল হতেই পারে কি হলো উত্তর দাও তুমি কি কাজ করতে স্কুলে এসেছিলে আর তুমি তো এদিককার কিছুই চিনি না তাহলে কি করে এলে এখানে আসলে আসলে কি বলেন তো দিদিজি আমি একদিন হরি জ্যাঠার সঙ্গে এখান দিয়ে যেতে যেতে দেখেছিলাম হেই হেই স্কুলটার সামনে আচারওয়ালা বসে আমার আমার আচার খেতে খুব ইচ্ছা করছিল খুব মন করছিল আমার আচার খেতে সেই জন্যই আমি এখানে আচার খেতে এসেছিলাম এই একদম মিথ্যা কথা বলবে না কোথায় আচার তোমার হাতে কোনো আচার নেই আমি তো আচার খেয়ে নিয়েছি দিদিজি তা কতক্ষণ আগে বেরিয়েছো বাড়ি থেকে এক ঘন্টা মতন দিদিজি এক ঘন্টা ধরে তুমি বাড়ির বাইরে কাকে বলে এসেছো আমি তো হরি জেঠাকে সব বলে এসেছি তোমাকে যে তখন আমরা সবাই মিলে বারণ করলাম আর যেও না আসল মেম ভাঞ্জি আমার তো সব কাম শেষ হয়ে গেছিল আমি তো তখন আর আসিনি আপলোক ভি কেউ ঘরে ছিলেন না আমার কাম ভি সব শেষ হয়ে গেছিল আবির বাবু ভি ঘুমিয়ে পড়েছে তাই আমি ভি ভাবলাম এবার তাহলে এরকম করলে কিন্তু আমরা তোমাকে কাজে রাখতে পারবো না সরলা এইসার কবি ভি হবে না বেহেনজি যখনই বলি তখনই তো বলো আর হবে না বেহেনজি তার ঠিক পরের মুহূর্তেই তুমি আবার এই কাজটা করো কিন্তু তুমি যে বললে আচার খেতে এসেছিলে তা আচারওয়ালা তো স্কুলের বাইরে বসে তোমাকে তো আমি স্পষ্ট দেখলাম স্কুলের ভিতর থেকে বেরোতে স্কুলের ভেতর কেন গিয়েছিলে তাই বলো তা বাড়ি যেতে পারলে না স্কুলের ভেতরে ঢুকে গেলে এই তোমার হাতে ওটা কি বেহেনজি তোমার হাতে তো একটা প্যাকেট দেখতে পাচ্ছি কি আছে ওই প্যাকেটে এসছো বাবা এতক্ষণ লাগলো তোমার আসতে তুমি জানো আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম আরে আমার হাতে এখন একদম সময় নেই গো বেশি আমাকে এক্ষুনি আবার চলে যেতে হবে কোথায় যাবে তুমি তুমি তো এক্ষুনি আসলে আবার কোথায় যাবে তুমি বুঝতে পারছো না দাঁড়াও জানো তো আজ না আমি প্রায় ধরাই পড়ে গেছিলাম কারা কারা তোমাকে ধরে ফেলেছিল মানে কাদের কাছে আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম ধরা পড়িনি আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি বলো না কারা কখন ওই ঐশ্বর্য দিদি রাঙা দি আর ফুল দি তোমাকে বলেছিলাম না ওরা কোথায় বেশ একটা বেরিয়েছিল সেখান থেকে হয়তো ফিরছিল আর সে সময় আমিও স্কুল থেকে বেরোলাম তখনই ওরা আমাকে দেখে ফেলেছিল সর্বনাশ এই তোমার কি পোশাক পরেছিল আরে বলছি তো আমি এখন যে পোশাক এসেছি সেই পোশাকটাই পরেছিল মানে যে পোশাকটা পরে আমি এই বাড়িতে থাকি সেই পোশাকেই ছিলাম আরে আমি স্কুলের মধ্যে ঠিক চেঞ্জ করে নিয়েছিলাম তাহলে ধরলো কি করে
ওরা কিন্তু আমার পেছন পেছনই আসছে, এক্ষুনি এসে পড়বে। এখন এত কথা বলার সময় নেই গো। না 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 না, আমার খুব টেনশন হচ্ছে, তুমি আমাকে প্লিজ বলে যাও ওরা ধরলো কি করে। আরে আমাকে স্কুল থেকে বেরোতে দেখে ওদের সন্দেহ হয়েছে, ওরা তোমাকে জিজ্ঞেস করলো তুমি তুমি এখানে কি করছিলে, আমাকে জিজ্ঞেস করেছে। তারপর তুমি কি বললে? আমার উপর ভরসা রাখতে বলেছি তো তোমাকে, ভরসা নেই তোমার আমার উপর? দেখো বেলবেলটা, আমি এমন কিছুই বলবো না বা করবো না যাতে আমাদের দুজনের ক্ষতি হয়। আমি ওদেরকে বলেছি আমি স্কুলের বাইরে আচার খেতে এসেছিলাম, তখন আমাকে এক দিদিমণি দেখতে পেয়ে ভেতরে নিয়ে গেল, আর তারপরে শালুকের রেজাল্ট আমার হাতে দিয়ে বললো তোমাকে দিয়ে দিতে। তুমি রেজাল্ট এনেছো? দাদা দাদা আমি দেখবো তো, রেজাল্টটা দেখবো, দাও এনো 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 এনো, ধরো তোমাকে দেবো বলেই তো উপরে ছুটে এলাম। ও সরি শালুক, আমি ফোন করে বলে ফেললাম, আসলে এতদিনের অভ্যেস তো আমি ভুলেই গেছিলাম যে আমি চোখে দেখতে পাই না, আমার চোখে দৃষ্টি নেই। আমার দুটো চোখ নেই, তুমি দেখতে না পেলে আমি তোমাকে পড়ে শোনাতে পারবো না। আমার দৃষ্টির উপরে বুঝি তোমার কোনো অধিকার নেই, এই বুঝি তুমি আমাকে আপন বলে মনে করো? তুমি আমাকে বলনি আমরা দুজনে আসলে একই আত্মা, শুধু আমাদের আমাদের চেহারা দুটো আলাদা। বলেছি বাট তবু তো এটা তো একটা সান্তনা শালুক। আমার কাছে এটা কোনো সান্তনা নয় ভেলভেলেটা। দেখো ওরা ওরা যত আস্তে আস্তেই আসুক না কেন, এখন কিন্তু যে কোনো মুহূর্তে ওরা এখানে পৌঁছে যাবে, আর ওরা বারবার করে আমাকে বলে দিয়েছে আমি যেন রেজাল্টটা ওদের হাতেই দিই। না না কোনো মতেই না, কিছুতেই না, মরে গেলেও না। আমি তো জানি ভেলভেলেটা, ঐশ্বর্য দিদি যদি একবার আমার রেজাল্ট ওর হাতে পেত, নয় টুকরো টুকরো করে আমার রেজাল্টটা ছিঁড়ে ফেলে দিত, আর নাহলে এমন একটা বড় কোনো ক্ষতি করে দিত যাতে আমি আর কোনোদিনও কোনো স্কুলে ভর্তি হতে না পারি, যাতে আর লেখাপড়া করতে না পারি। এই রেজাল্ট একটা প্যাকেটের মধ্যে রাখো তো। প্যাকেট কোথায়? আরে এই তো এই তো এই খামটাই তো আছে, খামটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ এখন রেজাল্টটা সময় মতন একটা আলমার মধ্যে ঢুকিয়ে দিও, এখন আবার চাবিটা দিয়ে চাবিটা আমার কাছে দিও, সেফ থাকবে, কারণ আমি চাবিটা কোনো মতে হাতছাড়া করবো না। ভেলভেলেটা এখন এখন অত কিছু করার সময় নেই গো, অত কিছু করার সময় নেই, তুমি তুমি তোমার তোমার বালিশের তলায় রেখে দাও না। আচ্ছা বেশ আমাকে দাও, আমাকে দাও, আমি এটা তোমার বিছানার তলায় রেখে দিলাম, বিছানার তলায় রেখে দিয়েছে ভেলভেলেটা। আর শোনো না আমি এবার নিচে যাই বুঝলে, ওরা যদি এসে দেখে আমি নিচে নেই তাহলে ওরা খুঁজতে খুঁজতে উপরে চলে আসবে, আর যদি এসে দেখে আমি তোমার সঙ্গে কথা বলছি তাহলে। আরে বেশ করেছো আমার সঙ্গে কথা বলছো, বলবে শালুকের রেজাল্ট আমার কাছে দিয়েছো, স্কুল বলেছে তাই। আরে তুমি বুঝতে পারছো না আমি সে কথা বলেছি, কিন্তু ওরা কিছুতেই মানছিল না, ওরা অনেক করে আমার রেজাল্টটা নিয়ে নিতে চেয়েছিল, তখন তো আমি যা হোক করে ম্যানেজ করে চলে এসেছি, কিন্তু ওরা বলেছে বাড়ি ফিরে ওদের হাতেই রেজাল্টটা দিতে। শোনো শালুক একদম ভয় পেও না, ওকে ম্যাক্সিমাম কি আর হবে, ধরা পড়ে যাবে তাই তো, কিন্তু এবার ধরা পড়লে ওরা যে শর্তই দিক আমাকে ওরা আটকে রাখতে পারবে না, এবার আমি তোমার সঙ্গে যাবো। আচ্ছা শালুক একটা একটা কথা বলো তো, তোমার ইন্টারভিউ হয়েছে, প্রেস থেকে লোক এসেছিল, কি আর বলবো তোমাকে, ভেবেছিলাম অনেক সময় নিয়ে তোমাকে সব কথা খুলে বলবো। আরে আবির বাবু, আমি হাজারবার আপনাকে মানা করেছি, আপনি এভাবে একা একা নিচে নামবেন না, ধরেন আমার হাতটা ধরেন। এই আমি আমরা যখন বাড়ির সবাই থাকবো তখন তোমার ধরার দরকার নেই। দেখে এখানে দাঁড়িয়ে তুমি আর বেশি কথা বলো না, তুমি দেখো আবিরের কি লাগবে না লাগবে, যাও নিজের কাজে যাও। রেজাল্টটা দাও তো, শালুকের রেজাল্টটা। না